যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। এই সময় ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন। মঙ্গলবারের সাক্ষ্যে 2011 সালে ট্রাম্পের সঙ্গে পরিচয় থেকে শুরু করে তার সঙ্গে সম্পর্ক, যৌনমিলন, অর্থপ্রাপ্তি এবং হুমকি যাবতীয় বিষয়ে অনুপঙ্গ বিবরণ দিয়েছেন 45 বছর বয়সী এই পর্ন অভিনেত্রী। সেই বিবরণ এতটাই বিশদ ছিল যে এক পর্যায়ে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন স্টর্মি। তার সাক্ষ্য বাতিলের আবেদনও জানান তারা। আদালতের বিচারক বেঞ্চের প্রধান জুয়ান মার্চান অবশ্য সেই আবেদন খারিজ করে দেন। তবে তিনিও স্বীকার করেন যে স্টর্মি ড্যানিয়েলস এমন অনেক কথা বলেছেন যার সঙ্গে বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আদালতের সাক্ষ্যে স্টর্মি জানান তার প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। ছোটবেলায় তার বাবা তাকে ও তার মাকে ত্যাগ করার পর মায়ের কাছেই বড় করেছেন। পেশায় একজন আইনজীবী ছিলেন এবং উপার্জন তেমন না থাকায় ছোটবেলা থেকে আর্থিক টানাটানির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। এও স্বীকার করেন যে আর্থিক অনটনের কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্ট্রিপ ক্লাব ও পর্নোগ্রাফিক ছবিতে নাম লিখিয়েছিলেন তিনি। 2011 সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহোয়েতে একটি অভিজাত গলফ টুর্নামেন্টের শো গার্ল হিসেবে গিয়েছিলেন স্টর্মি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় ঘটে এবং প্রাথমিক আলাপ পরিচয়ের এক পর্যায়ে ট্রাম্প তাকে সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখান। সেই সঙ্গে যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে ডিনারের আমন্ত্রণও জানান ট্রাম্প। ওই সময় দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি জনপ্রিয় টিভি শো সঞ্চালনা ও উপস্থাপনা করতেন ট্রাম্প। স্টর্মি ভেবেছিলেন ওই শোতে তাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়ে স্টর্মি হোটেল স্যুটে পৌঁছলে খানিকক্ষণ কথাবার্তার পর তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন ট্রাম্প। এ সময় প্রথম দিকে মৃত আপত্তি জানালেও পরে আর বাধা দেননি বলে আদালতে জানিয়েছেন স্টর্মি। আদালতকে দেওয়ার সাক্ষ্যে স্টর্মি বলেন, ঘটনার পর দ্রুত তিনি স্যুট ত্যাগ করেছিলেন, কিন্তু হোটেলের পার্কিং লটে যখন আসেন তিনি, সে সময় ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাকে এই ঘটনা গোপন রাখার জন্য হুমকি দেন। তারপর দীর্ঘদিন আর যোগাযোগ করেনি ট্রাম্প। আদালতকে স্টর্মি জানান, এই সময় কঠিন পরিস্থিতি পার করতে হয়েছে তাকে। নিজের পরিচিত মহলে তিনি এই ঘটনা জানিয়েছিলেন এবং তাদের প্রতিক্রিয়া ছিল খুবই নেতিবাচক। তিনি প্রায় একঘরে হয়ে পড়েছিলেন। পরে 2016 সালে নির্বাচনের আগে স্টর্মির সঙ্গে যোগাযোগ করেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন এবং এই ইস্যুতে মুখ বন্ধ রাখতে তাকে $130,000 প্রদানের প্রস্তাব দেন। এই প্রসঙ্গে আদালতের সাক্ষ্যে স্টর্মি বলেন, প্রস্তাব পাওয়ার পর তিনি তাতে আপত্তি করেননি, কারণ তার মনে হয়েছিল সে যদি নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে এই অর্থ আর পাওয়া যাবে না। কিন্তু নির্বাচনের পর 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক সবর হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক স্থাপনেরও অভিযোগ আনেন। তবে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং বিচার যদি সুষ্ঠু হয় তাহলে বেকসুর খালাস পাবেন তিনি। মাঞ্জু মাহফুজ, নীলিমা, নিউজ নাও 24।